আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এর এমন একটা স্কিম নিয়ে আলোচনা করব, যেখান থেকে আপনারা পেনশনের মতো একটা ফিক্সড ইনকাম আপনারা পেতে পারেন। আজ আমরা আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে। কেবলমাত্র সিনিয়র সিটিজেন ব্যক্তিরাই এই স্কিমের বেনিফিট নিতে পারেন, কিন্তু আপনি যদি সিনিয়র সিটিজেন না হয়ে থাকেন তাহলে আপনি আপনার বাবা মা বা বাড়িতে থাকা অন্য কোনো বয়স্ক ব্যক্তির নামে আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করিয়ে এর সুবিধা আপনি নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সমস্ত তথ্য বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে এই স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এই স্কিম থেকে আপনারা কীরকম ম্যাচুরিটির বেনিফিট পাবেন, এবং বিশেষ করে এই স্কিমের ট্যাক্স বেনিফিট কী রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করি মেন ভিডিও। তো আমি চলে এসেছি SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো প্রথমে আমরা দেখে নিব এই স্কিমের বা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো প্রথম অপশনটিতে দেওয়া আছে অ্যান ইন্ডিভিজুয়াল মে ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি অর জয়েন্টলি উইথ স্পাউস, অর্থাৎ একজন সিঙ্গেল ব্যক্তি নিজের নামে এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, কিন্তু যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে চান তাহলে আপনি আপনার ওয়াইফের সাথে বা স্বামীর সাথে অর্থাৎ স্পাউস জয়েন্টভাবে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, অর্থাৎ আপনি আপনার ওয়াইফের নামে অথবা ওয়াইফ তার নিজের নামে অ্যাকাউন্ট খুলতে গেলে তার হাজবেন্ডের সাথে জয়েন্টভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারে। এছাড়া আপনি আপনার পরিবারের অন্য কারোর সাথে জয়েন্টভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবং দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে NRIs অ্যান্ড হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা HUF আর নট এলিজিবল টু ওপেন অ্যান অ্যাকাউন্ট আন্ডার দিস স্কিম, অর্থাৎ NRI এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যারা তারা এই অ্যাকাউন্টের জন্য এলিজিবল নয় বা এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য এলিজিবল নয়। তো তৃতীয় যে অপশনটি রয়েছে এটাতে লেখা আছে অ্যান ইন্ডিভিজুয়াল হু হ্যাজ অ্যাটেন্ড দি এজ অফ 60 ইয়ার্স অর অ্যাবোভ, অর্থাৎ কেবলমাত্র 60 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিরাই নিজের নামে এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারে। তবে এক্ষেত্রে দুটো এক্সেপশনাল কেস রয়েছে, তো সেটা নিচে দেওয়া আছে। লেখা আছে হু হ্যাজ অ্যাটেন্ড দি এজ অফ 55 ইয়ার্স অর মোর বাট লেস দ্যান 60 ইয়ার্স অ্যান্ড হু হ্যাজ রিটায়ার্ড অর সুপার অ্যানুয়েশন অর আদারওয়াইজ অন দি ডেট অফ ওপেনিং অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার বয়স যদি 55 বছরের বেশি হয় কিন্তু 60 বছরের কম হয় এবং আপনি যদি VRS নিয়ে থাকেন তাহলে আপনি এই অ্যাকাউন্টের জন্য এলিজিবেল বা এই স্কিমের জন্য এলিজিবেল। এবং লাস্টের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে দি রিটায়ার্ড পার্সোনাল অফ ডিফেন্স সার্ভিস অ্যাটেন্ডিং দি এজ অফ 50 ইয়ার্স, অর্থাৎ আপনি যদি একজন ডিফেন্সে এমপ্লয়ি হয়ে থাকেন এবং আপনি রিটায়ার করেছেন তাহলে আপনার বয়স যদি 50 বছর হয় সেক্ষেত্রেও আপনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যে এই দুটো শর্তে যদি আপনি 60 বছরের কম বয়সে ইনভেস্টমেন্ট করার সুযোগ পান তবে আপনাকে অবশ্যই আপনার রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার 3 মাসের মধ্যেই ইনভেস্টমেন্ট করতে হবে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে, এবং তারপরে কিন্তু আপনি এই স্কিমে আর ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তো এবার আমরা চলে যাই এই স্কিমের ফিচার্স কী রয়েছে সে সম্পর্কে। তো প্রথমে লেখা আছে দি অ্যাকাউন্ট শ্যাল বি ওপেন উইথ এ মিনিমাম ডিপোজিট অফ 1000 রুপিস, অর্থাৎ আপনারা মিনিমাম 1000 টাকা দিয়ে এই স্কিমটি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং লেখা আছে অর এনি সাম ইন মাল্টিপল অফ 1000 রুপিস নট এক্সিডিং ₹30 লাখ, অর্থাৎ আপনি মিনিমাম 1000 টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনি 1000 টাকার গুণিতকে ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। এরপরে যে দ্বিতীয় অপশনটি রয়েছে সেটা হচ্ছে দি ডিপোজিটার মে এক্সটেন্ড দি অ্যাকাউন্ট ফর এ ফার্দার পিরিয়ড অফ 3 ইয়ার্স আফটার দি ম্যাচুরিটি পিরিয়ড অফ 5 ইয়ার্স। তো আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি আসলে একটা 5 বছরের স্কিম। আপনি এই স্কিমে যে টাকার ইনভেস্টমেন্ট করবেন তার পরিবর্তে আপনি 5 বছর ধরে এর বেনিফিট আপনি পেতে থাকবেন। তবে আপনি যদি চান যে এই স্কিমের বেনিফিটটিকে কন্টিনিউ রাখতে তাহলে আপনি 5 বছর পরে যখন আপনার ম্যাচুরিটি হবে তার আগে আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে এবং আপনি এটাকে আরও 3 বছর এক্সটেন্ড করতে পারেন। 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী আপনারা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একবার ইনভেস্টমেন্ট করার পর আজীবন পর্যন্ত আপনারা 3 বছর করে এটাকে একটা ব্লক পিরিয়ডের জন্য এক্সটেন্ড করিয়ে নিতে পারেন আপনার যতদিন খুশি। তো এরপরের যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে দি ডিপোজিট মেড আন্ডার দিস রুলস শ্যাল বিয়ার ইন্টারেস্ট অ্যাজ ডিরেক্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম টাইম টু টাইম কোয়ার্টারলি, অর্থাৎ আপনারা এই স্কিমে যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন আপ টু 30 লাখ এবং তার বিনিময়ে আপনারা যে ইন্টারেস্টটা পাবেন সেটা আপনারা টাইম টু টাইম অর্থাৎ প্রত্যেক কোয়ার্টারে আপনারা এটা পেতে থাকবেন। এবং এখানে লেখা আছে অ্যাট প্রেজেন্ট ইট ইজ 8.20 পার অ্যানাম উইথ ইফেক্ট ফ্রম 1/4/2023, অর্থাৎ 1/4/2023 থেকে এই স্কিমে ইন্টারেস্ট রয়েছে 8.2%, অর্থাৎ আপনারা এই স্কিমে
30 লাখ পর্যন্ত যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেটার উপর আপনারা 8.2% অ্যানুয়াল হিসেবে আপনারা ইন্টারেস্টেড পাবেন, এবং সেই হিসেবে যে ইন্টারেস্ট আপনি পাবেন সেটা কোয়ার্টারলি আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এবং এরপরে যে অপশনটি দেওয়া আছে সেটা হলো, ইফ দি ইন্টারেস্ট পেয়েবল এভরি কোয়ার্টার ইজ নট ক্লেম বাই অ্যান অ্যাকাউন্ট হোল্ডার, সাচ ইন্টারেস্ট শ্যাল নট আর্ন অ্যাডিশনাল ইন্টারেস্ট। অর্থাৎ আপনাকে প্রত্যেক 3 মাসে যে ইন্টারেস্টটা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করা হবে সেটা যদি আপনি না তুলেন, তাহলে আপনি সেই ইন্টারেস্টের উপর এক্সট্রা কোনো অ্যাডিশনাল ইন্টারেস্ট আপনি পাবেন না। অর্থাৎ আপনার যে টাকাটা সেভিংস অ্যাকাউন্টে আসবে 3 মাসে, সেই টাকাটা যদি আপনি আপনার প্রয়োজনে না তুলেন বা আপনি না তুলতে চান, তাহলে সেই টাকার উপর এক্সট্রা কোনো রকম ইন্টারেস্ট আপনি পাবেন না। তাই আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেক কোয়ার্টারে যে ইন্টারেস্টটা পাবেন, আপনি যদি মনে করেন যে সেটা না তুলে সেটা সেভিংসের ইন্টারেস্টটা আপনি আর্ন করবেন, তাহলে সেটা ভুল ভাবছেন। আপনি এটা তুলে আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। তো এরপরে যে পয়েন্টে রয়েছে সেটা আছে, দি হোল অ্যামাউন্ট অফ ডিপোজিট ইন এ জয়েন্ট অ্যাকাউন্ট শ্যাল বি অ্যাট্রিবিউটেবল টু দি ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার অনলি। অর্থাৎ যদি আপনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম জয়েন্ট হিসেবে করেন, অর্থাৎ স্পাউসের সাথে করেন, তবে সেক্ষেত্রে প্রথম যে অ্যাকাউন্ট হোল্ডার থাকবে আপনার অ্যাকাউন্টে জমা করা সমস্ত টাকার অ্যাকচুয়াল মালিক সেই প্রথম অ্যাকাউন্ট হোল্ডারই থাকবে। এরপরে লেখা আছে, বোথ দি স্পাউসেস ক্যান ওপেন সিঙ্গেল অ্যাকাউন্ট অ্যান্ড জয়েন্ট অ্যাকাউন্ট উইথ ইচ আদার। অর্থাৎ স্পাউসরা নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার একে অপরের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। এবার আমরা দেখে নেব পরের যে পয়েন্টে লেখা আছে, দি ডিপোজিটর মে নমিনেট এ পার্সন অর মোর দ্যান 1%। অর্থাৎ আপনারা যে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টের ওপর আপনারা চাইলে এক বা একাধিক ব্যক্তিকে আপনারা নমিনেশন হিসেবে সিলেক্ট করতে পারেন। এবং লেখা আছে, নমিনেশন মেড বাই দ্য ডিপোজিটর ক্যান বি ক্যান্সেল অর ভ্যারি। অর্থাৎ আপনি যাকে নমিনেট করলেন বা আপনি যাকে নমিনেশন হিসেবে সেট করলেন তাকে চাইলে আপনি পরিবর্তন করতে পারেন বা ক্যান্সেলও করে যেতে পারেন। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটাতে লেখা আছে, দি ডিপোজিট মেড অ্যাট দি টাইম অফ ওপেনিং অফ দি অ্যাকাউন্ট শ্যাল বি পেইড অন অর আফটার দি এক্সপায়ারি অফ 5 ইয়ার্স অর আফটার দি এক্সপায়ারি অফ 8 ইয়ার্স হোয়ার দি অ্যাকাউন্ট ওয়াজ এক্সটেন্ডেড ফ্রম দি ডেট অফ দি ওপেনিং অফ দি অ্যাকাউন্ট। অর্থাৎ আপনারা এই অ্যাকাউন্টে দিয়ে যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন সেটা আপনাকে পুরোপুরিভাবে 5 বছরের পরেই আপনাকে পে করা হবে। এটার ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 5 বছর, আপনি 5 বছর পরে এই পুরো টাকা আপনি ফেরত পাবেন। অথবা যদি আপনারা এটাকে 3 বছর এক্সটেন্ড করেন সেক্ষেত্রে আপনারা 8 বছর পরে এই সম্পূর্ণ টাকা আপনারা ফেরত পাবেন। এবং এর ফিচার সম্পর্কে লাস্ট যে পয়েন্টটি দেওয়া আছে সেটাতে লেখা আছে, মাল্টিপল উইথড্রলস ফ্রম অ্যান অ্যাকাউন্ট শ্যাল নট বি পারমিটেড। অর্থাৎ আপনি যদি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি এই অ্যাকাউন্ট থেকে মাল্টিপল উইথড্রল আপনি নিতে পারবেন না। অর্থাৎ সাপোজ আপনি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, তাহলে আপনি যখন চাইলেন তখন আপনি 20,000 বা 30,000 বা 1 লাখ এভাবে টাকা আপনি কখনো উইথড্র করতে পারবেন না। আপনি হয় এটাকে প্রিম্যাচুয়ার ক্লোজ করবেন তাহলেই আপনি পুরো টাকা তুলতে পারবেন, অথবা আপনাকে ম্যাচুরিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ম্যাচুরিটি পরেই আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন এবং আপনার বাই চান্স কোনো কারণবশত আপনার সেই ফান্ডের প্রয়োজন পড়লো, তাহলে আপনি এই টাকা তুলতে পারবেন কি না। তো আপনাদের বলবো যে আপনারা এই অ্যাকাউন্টের দিকে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটাকে আপনারা প্রিম্যাচুয়ার ক্লোজ করতে পারবেন। তো যদি আপনি এই অ্যাকাউন্টকে প্রিম্যাচুয়ার ক্লোজ করতে চান তাহলে আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের পরে যে কোনো সময় আপনারা এটাকে প্রিম্যাচুয়ার ক্লোজ করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি প্রিম্যাচুয়ার ক্লোজ করেন তাহলে আপনাকে একটা পেনাল্টি দিতে হবে। অর্থাৎ আপনার যা টোটাল ভ্যালু রয়েছে বা যে টাকা আপনি ফিস করেছেন এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে তার একটা পার্সেন্টেজ আপনাকে কেটে নেবে। তো কত টাকা কাটবে বা কত পার্সেন্ট কাটবে এ ব্যাপারে আপনাদেরকে জানাবো। যদি আপনারা এই অ্যাকাউন্টটি ওপেন করার পরে 1 বছর বাদে, অর্থাৎ 1 বছর পরে আপনারা প্রিম্যাচুয়ার করেন কিন্তু সেটা 2 বছরের আগে করেন, এক্ষেত্রে আপনার যা প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে সেটার 1.5% আপনার ডিডাকশন হবে প্রিম্যাচুয়ার পেনাল্টি হিসাবে। এবং দ্বিতীয় যে কন্ডিশনটি রয়েছে সেটাতে বলা আছে, যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করার 2 বছর পরে এবং ম্যাচুরিটির আগে আপনি প্রিম্যাচুয়ার ক্লোজ করেন সেক্ষেত্রে আপনার যা প্রিন্সিপাল থাকবে তার 1% ডিডাকশন হবে এই প্রিম্যাচুয়ার ক্লোজারের পেনাল্টি হিসাবে। তো এই ব্যাপারে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, যদি আপনারা প্রিম্যাচুয়ার ক্লোজ করতে চান এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এবং সেটা যদি ডিউ টু ডেথ হয়, অর্থাৎ যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তার যদি ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা যদি প্রিম্যাচুয়ার ক্লোজ করলে পরে আপনাদের কাছ থেকে কোনো রকম পেনাল্টি নেওয়া হবে না বা কোনো রকম আপনার প্রিন্সিপালের উপর ডিডাকশন হবে না। তো এবার আমরা দেখবো যে এই স্কিমের ট্যাক্স বেনিফিট কী রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 80C অনুযায়ী আপনারা এই স্কিম থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন। এবং তার উপর আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে দিই যে এই স্কিম থেকে আপনারা যা ইন্টারেস্ট আর্ন করবেন সেটা হচ্ছে ট্যাক্সেবল। অর্থাৎ এই স্কিম থেকে আপনারা যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটার উপর TDS কাটবে, এবং এই ইন্টারেস্টের উপর TDS ডিডাকশন দুটো কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো প্রথম কন্ডিশনে রয়েছে, যদি আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করেন
এবং সেটা থেকে আপনারা যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটা যদি বছরে 50,000 টাকা পর্যন্ত হয় বা 50,000 টাকা নিচে হয় তাহলে আপনারা যে ইন্টারেস্টটা আর্ন করছেন 50,000 টাকা পর্যন্ত সেটার উপর কোনো রকম টিডিএস আপনার ডিডাকশন হবে না। কিন্তু আপনি সেটার থেকে যদি আপনি বছরে বা প্রতি বছরে 50,000 টাকার বেশি ইন্টারেস্ট আর্ন করেন সেক্ষেত্রে আপনার এই টাকার উপর টিডিএস ডিডাকশন হবে এবং সেটার 10% হারে টিডিএস ডিডাকশন হবে। কিন্তু আপনি যদি এই টিডিএসের হাত থেকে বাঁচতে চান, অর্থাৎ যদি আপনি আপনার এই ইনকামের উপর বা ইন্টারেস্ট ইনকামের উপর টিডিএস কাটাতে না চান, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে 15G বা 15S ফর্ম আপনাকে সাবমিট করতে হবে। যদি আপনার বয়স 60 বছরের কম হয় সেক্ষেত্রে আপনি 15G, কিন্তু যদি আপনার বয়স 60 বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনি 15H ফর্ম সাবমিট করতে পারবেন এই টিডিএস না কাটানোর জন্য। তো এবার আমরা দেখব যে আপনারা যদি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা কত টাকা রিটার্ন পাবেন, অর্থাৎ প্রত্যেক কোয়ার্টারে আপনারা কত টাকা পাবেন বা আপনারা টোটাল 5 বছরে মোট কত টাকা রিটার্ন পাবেন। তো এই জন্য আমরা চলে যাব ম্যাচুরিটি ক্যালকুলেটারে। তো যদি আপনি 1,00,000 টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাদেরকে দেখাবো যে আপনারা কত টাকা প্রত্যেক কোয়ার্টারে রিটার্ন পাবেন বা আপনারা 5 বছরে মোট কত টাকা রিটার্ন পাবেন। তো যদি আপনি 1,00,000 টাকায় এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে বর্তমান 8.2% ইন্টারেস্ট অনুযায়ী আপনারা প্রত্যেক কোয়ার্টারে 2,050 টাকা করে আপনারা রিটার্ন পাবেন, অর্থাৎ 5 বছরে মোট রিটার্ন আপনি পাবেন আপনার প্রিন্সিপাল সহকারে 1,41,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 5,00,000 টাকা লামসাম ডিপোজিট করেন তাহলে আপনারা 8.2% ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রত্যেক কোয়ার্টারে আপনি 10,250 টাকা করে রিটার্ন পাবেন, অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট সহকারে আপনারা রিটার্ন পাবেন 7,05,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 10,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে বর্তমান যে ইন্টারেস্ট রেট রয়েছে 8.2% সেই অনুযায়ী আপনারা প্রত্যেক কোয়ার্টারে 20,500 টাকা করে রিটার্ন পাবেন, অর্থাৎ 5 বছর পরে আপনার মোট বেনিফিট হবে 14,10,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 20,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা 8.2% ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রত্যেক কোয়ার্টারে 41,000 টাকা করে আপনারা রিটার্ন পাবেন, অর্থাৎ 5 বছরে মোট রিটার্ন পাবেন আপনারা 28,20,000 টাকা। এবং সর্বাধিক যদি আপনারা এই স্কিমে 30,00,000 টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা প্রত্যেক কোয়ার্টারে 61,500 টাকা আপনারা রিটার্ন পাবেন, অর্থাৎ আপনারা 5 বছরে মোট রিটার্ন বেনিফিট পাবেন 42,30,000 টাকা। অর্থাৎ এই স্কিম থেকে আপনারা সর্বাধিক 61,500 টাকা গ্যারান্টেড ইনকাম পেতে পারেন, অর্থাৎ মান্থলি ক্যালকুলেট করলে পরে আপনারা প্রত্যেক মাসে প্রায় 20,500 টাকা করে আপনারা গ্যারান্টেড ইনকাম পেতে পারেন এই স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।